বন্ধ হয়ে যাবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই দফায় দফায় অশান্ত হয়ে উঠছে বাংলার একাধিক জেলা, বাড়ছে রাজনৈতিক তাপ উত্তাপ, চলছে লুট হানাহানি খুন। পঞ্চায়েত ভোটের আবহে শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাণ গিয়েছে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের। অভিযোগ, মায়ের সামনে হত্যা করা হয়েছে কংগ্রেস কর্মীকে। এদিকে আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শেষ দেখে ছাড়ব, ময়দান ছেড়ে যাব না। দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি লুট সন্ত্রাসের অভিসন্ধি থেকে থাকে তাহলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দিন।